Assalamualaikum. আমি এতদিন ধরে পিটিয়ে করছি কিন্তু আমি আমার আম্মুকে সামনে আনিনি দেখেছেন কিন্তু ভালো করে দেখেননি আমার আম্মু আসতে চাইতো না আর কি আর এই যে আমার আম্মু Assalamualaikum. কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমি ক্যামেরার সামনে আসতে চাইতাম না আমার কথা বলতে লজ্জা করত কি ফার্স্ট আমি আজকে ক্যামেরার সামনে এসেছি আমার মেয়ের রিকোয়েস্টে ও সব সময় আসতে বলে আমি একা একা ভিডিও করতে চাই না এক আন্টিরা আসে তুমি কেন আসো না আসলে ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগে না আর দ্বিতীয়ত আমি সময়ও পাই না প্রথমে আমি আমার পরিচয়টা দেই আমি ছোট একটা জব করি যার জন্য আমি সময় পাই না অফিস করে এসে বাসায় ভিডিও করা বা সামনে এসে কথা বলা এসব এনার্জি আমার খুব একটা হয় না মেয়ে অনেকদিন থেকেই চাচ্ছিল আমি সামনে আসি কথা বলি কিন্তু আসলে আমার ভালো লাগছিল না কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না অতটা যদি বা অনেক কথা বলতে হয় আমার কাজের ক্ষেত্রে কিন্তু ক্যামেরার সামনে গুছিয়ে কথা বলতে আমি অভ্যস্ত না তাই সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ভুল হয় সবাই ক্ষমা করে দেবেন আমাকে আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা যে সে ভিডিও বানাবে ভিডিও তাকে এক নামে সবাই চিনবে সবাই জানবে ও অনেকেরই ভিডিও দেখে লাকি আপুর ভিডিও দেখে তারপরে দিশা আপু তারপরে জীবনের গল্প আপু তারপরে রেহেনা রাকি আপু আরও অনেক আপুর ভিডিও দেখে তাই ওর অনেক দিনের শখ যে ও ভিডিও তৈরি করবে যাতে ওকে সবাই চিনবে জানবে ও সম্পর্কে জানবে সবাই যেমন লাকি আপুকে চেনে ওকেও চিনবে জানবে এরকম ওর খুব ইচ্ছা তাই ও নিজে নিজেই চেষ্টা করে অনেক ভিডিও বানায় যদি জানি আমি ভিডিওগুলো খুব একটা ভালো হয় না তারপরও ওর অনুরোধে আমি ভিডিওগুলো পোস্ট করি মানে ও চায় ওকে জানুক সবাই দেখুক ওর কথা সবাই আলোচনা করুক যে ও ভিডিও বানাতে পারে ছোট একটা মেয়ে কিন্তু ইদানিং এসে ওর খুব মন খারাপ যে ওর ভিডিওগুলো খুব একটা রিচ হচ্ছে না কেউ দেখছে না ও বারবারই বলতেছে আম্মু আমি ছোট এজন্য আমার ভিডিও কেউ দেখতে চায় না কেউ আমার ভিডিওগুলো দেখে না তুমি কেন আসো না ভিডিও ক্যামেরার সামনে কেন কথা বলো না যার জন্য কেউ আমার ভিডিও দেখতে চায় না কেউ আমার সাথে আমার ভিডিওতে কোনো কমেন্টস করে না কেমন হয়েছে আমার ভিডিওগুলো তুমি কেন করতেছো না তো অনেক রিকোয়েস্টের পর আজকে আমি আসলাম ক্যামেরার সামনে কথা বলতে খুব আনিজি লাগছে তারপরও কথা বলতেছি গুছিয়ে কথা বলা হয় না এইভাবে ক্যামেরার সামনে এই ফার্স্ট আজকে ক্যামেরার সামনে গুছিয়ে কথা বলার চেষ্টা করছি তো আমার মেয়ের ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি আর চেষ্টা করব আর একটু ভালো করার জন্য সবাই আশা করি ওর ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন কোনো ভুল থাকলে সাজেশান দেবেন ও চায় ওর ভিডিওগুলো সবাই দেখুক বিশেষ করে লাকি আপু জানি যে লাকি আপু দিশা আপু রেহেনা আপু ওনারা খুব ব্যস্ত মানুষ তারপরও যদি ওরা ওর ভিডিওগুলো দেখে ও খুব খুশি হবে আমি জানি না আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছবে কি না আমার ভিডিওটা কেউ দেখবে কি না সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই এখন আসলে আমি এই বিষয়ে সম্পূর্ণই নতুন আমার এই বিষয়টা নিয়ে কোনো আইডিয়া নেই আসলে কীরকম ভিডিও ভিউ হয় বা কীরকম ভিডিও চায় লোকজন আসলে এই নিয়ে কোনো আইডিয়া এখনও আমার তৈরি হয়নি তো আমার মেয়ের খুব চাওয়া যে ও অনেক বড় ধরনের ভিডিও ক্রিয়েটর হবে বড় হয়ে ও এখন থেকে অনেক চেষ্টা করতেছে তাই আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আমার মেয়ের ভিডিওগুলো সবাই দেখবেন যদি ভালো লাগে
তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন। কেউ যদি কারো যদি ভালো না লাগে প্লিজ বাজে কমেন্টস করবেন না, তারা ইগনোর করে যাবেন, তাদের আমি দেখতে কখনো চাপ দেব না বা বলবো না আপনারা এই ভিডিওগুলো দেখেন, তাদের কাছে কোনো জোর নেই। প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ ছোটো মানুষ চাইছে আমি আসি, কথা বলি বা ওর সাথে ইনভলভ হই। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা আমি আর আমার মেয়েই থাকি, আমরা সদস্য সংখ্যা মাত্র দুইজন আমাদের বাড়িতে, হয়তো আমরা ওইভাবে মানে বড় কোনো ভিডিও দিতে পারবো না, বিশাল কিছু বলতে পারবো না আপনাদের কাছে, কারণ আমরা ফ্যামিলিতেই থাকি মাত্র দুইজন, ছোট সংসার, ছোট আকারে চলাফেরা আমাদের, ছোট সংসারে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে আপনাদেরকে আনন্দ দিতে। আর হয়তো অনেকের প্রশ্ন থাকবে কেন আমরা দুজন থাকি, সো আমি আগেই সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার মেয়ের বাবা নেই, ওর বাবা 3 বছর হবে নভেম্বরে মারা গেছে, সেজন্যই আমরা দুইজন মা এবং মেয়ে, আমার একটা সন্তান, আমরা একত্রেই থাকি। আমি ছোট জব করি, আমি এই জন্য সবসময় ব্যস্ত থাকি, মেয়েকে সময় দিতে পারি না। ও যতটুকু সময় পায় ও ফোন নিয়ে চেষ্টা করে একটু ভিডিও করার জন্য, চেষ্টা করে সকলের মাঝে পৌঁছানোর জন্য। আশা করি আপনারা সহযোগিতা করলে ও অবশ্যই সবার মাঝে পৌঁছে যাবে, অবশ্যই একদিন আপনাদের দোয়ায় সে বড় কিছু করবে, যদি আল্লাহ চায় তো সবার সামনে আসতে পারবে বড় কিছু নিয়ে। সবার দোয়া কামনা করি আমার মেয়ের জন্য, আমার মেয়েকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, বড় হয়ে যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই জন্য সকলে দোয়া করবেন ওর জন্য। আর তো আজকে পর্যন্তই, সবাই ক্ষমা করবেন ভুল হলে, যদি কোনো ভুল হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ, আর কেউ কোনো বাজে কমেন্টস করবেন না প্লিজ দয়া করে, আর যাদের ভালো লাগবে না প্লিজ ইগনোর করে যাবেন, কোনো অসুবিধা নাই। আর পেজটিকে সবাই লাইক করবেন, ফলো করবেন আর শেয়ার করবেন। আশা করি সকলকে ধন্যবাদ, আমার মেয়ে কিছু কথা বলবে, তারপরে বিদায় নিব আমরা, আল্লাহ হাফেজ। এই ড্রেসটা আমি আমার জন্য কিনে এনেছে, এই ড্রেসটা আমার সারপ্রাইজ গিফট, কালকে আমি এটা কিনে এনেছি মার্কেট থেকে। আমি অনেক ভিডিও করি কিন্তু কয়েকদিন ধরে আমার কমেন্টস নাই, কিছু ভালো করে হচ্ছে না। আমি সব আন্টি আঙ্কেলদের জন্য জানাচ্ছি, আঙ্কেল আমাদের সব ভিডিও, আমার সব ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা বলতে আপনাদের সঙ্গে ভুলে গিয়েছি, আমি হচ্ছে সবাই ফলো করবেন, সবাই ফলো করবেন, আর যারা যারা আঙ্কেল আন্টি দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।